আপনারে কেউ একজন বলে অমুক অমুক এইভাবে বলছে, হুজুর এখন কি ফতোয়া হবে? আমি বলে দিলাম বউ তিন তালাক হয়ে গেছে, বউয়ের সাথে থাকা হারাম। আসলে ঘটনা এরকম না, আমার এই ফতোয়া যদি দেই আর আমি যদি হারাম বলে দেই বউ তালাক হয়েছে, আর যদি শরীয়তের সঠিক মানদণ্ডে বউ তালাক না হয় তো হুজুরের বউ কিন্তু তালাক হয়। আমার প্রতিপক্ষ সে, কেউ একজন এসে একটা কথা লাগায় দিছে, আপনি তার কথার উপরে ভিত্তি করে মেসাকার করে দিচ্ছেন, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বানায় ফেলতেছেন। অথবা মানবীয় কারণে আপনার মা হয়তো আপনার স্ত্রীর উপরে একটা কথা বলে বসছে, আপনি এক চেটি একটা সিদ্ধান্তের মধ্যে চলে যান। এটা কিন্তু আমাদের পরিবারে অহরহ। আমাদের তো মুফতি এখন একদম ঘরে ঘরে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সব, আপনি যে কোনো মাসালা জিজ্ঞাসা করবেন বাংলাদেশের সবাই উত্তর দিতে পারবে, ঠিক কিনা? না হলেও বলবে আমার মনে হয় এটাই হবে। কোন কিতাব? মনে হয় কিতাব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ঈমানদারদের জন্য এটা দায়িত্ব করা হলো, যদি তোমাদের কাছে কোনো সংবাদ আসে, যদি কেউ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, হুট করে এই সংবাদ গ্রহণ করে ফেলো না, এই সংবাদের উপরে ভিত্তি করে তোমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে ফেলো না। ফাতাবাইয়ানু, তোমরা আগে এটাকে ইনভেস্টিগেট করো, এটাকে পরীক্ষা করো, এই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এটার সত্যাসত্য নির্বাচন করে তারপরে তোমরা সিদ্ধান্তের মধ্যে যাও। যদি এরকম না করো, আল্লাহ বলছেন আনতুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা এমন ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে, এমন ধরনের বিভ্রান্তির মধ্যে পড়বে যার জন্য তোমাদেরকে চূড়ান্ত মাশুল দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবা থেকে আল্লাহ নবীর কাছে বর্ণনা এসেছে, উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবীর স্ত্রীর একটা বংশধর, তারা ঈমান এনে ফেললেন। ঈমান আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোত্রের যখন চুক্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের সাথে চুক্তি করলেন যে তোমরা যদি ঈমান আনো, ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হবে তোমাদেরকে যাকাত আদায় করে দিতে হবে। তারা বললেন অবশ্যই, আমরা আপনার শর্তে রাজি হয়ে গেলাম, ঈমানও আনবো, আবার আমাদের সম্পদের যাকাতগুলা তুলে আপনার কাছে পাঠিয়ে দিব। কত তারিখ? এত তারিখ পর্যন্ত তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হলো। আল্লাহ নবী ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ওয়ালিদ যাও তাদের যাকাতগুলা কালেকশন করে নিয়ে আসো। ওয়ালিদ ইবনে উকবার সাথে বনু মুস্তালিকের পুরাতন শত্রুতা ছিল, তাদের সাথে রেষারেষি ছিল দুই গোত্রের মধ্যে। ওয়ালিদ ইবনে উকবা চিন্তা করলেন তারা ঈমান এনেছে, ঠিক আছে, আল্লাহ নবীকে যাকাত দিবে, ঠিক আছে, কিন্তু আমার সাথে তো তাদের শত্রুতা আছে, আমাকে একাই পাঠাচ্ছেন আল্লাহ নবী, আমারে যদি কাছে পেয়ে তারা প্রতিশোধ নিয়ে হত্যা করে ফেলে। অন্তরের মধ্যে ভয় আসলো, নিজে নিজে চিন্তা করে পথিমধ্য থেকে ঘুরে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, এতদিন তো তাদের চরিত্র সম্পর্কে তিনিও জানেন, ওয়ালিদ ইবনে উকবা, তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ, এরা যাকাত দিবে না, এরা যাকাত দিতে অস্বীকার করে ফেলছে। তার নিজের উপরে চিন্তা করলেন, চিন্তা করার পরে এই কথা যখন বললেন, আল্লাহ নবী চিন্তা করলেন, এত সাংঘাতিক বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিপক্ষে অ্যাকশন নেওয়ার জন্য যখন তৈরি হচ্ছেন, এমন সময় বনি মুস্তালিক গোত্রের থেকে গোত্রপতি চলে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমাদের জন্য ডেট নির্ধারণ করেছিলেন, তারিখ ফিক্স করে দিয়েছিলেন, এই তারিখে আমরা যাকাত দিব, আমরা যাকাত কালেকশনও করেছি, কিন্তু আপনার তো কোনো প্রতিনিধি আমাদের কাছে আসলো না। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আমি তো পাঠাইছিলাম ওয়ালিদ ইবনে উকবাকে, সে বলল যাকাত দিবে না, আর আল্লাহ নবীর কাছে সে এসে বলতেছে যাকাতের টাকা রেডি,
কিন্তু আমাদের কাছে আপনার প্রতিনিধি আসে নাই। আল্লাহ নবী বুঝে ফেললেন বিষয়টার মধ্যে মিথ্যার আশ্রয় নাই, কিন্তু কিছু বিষয় আছে যেইগুলো আরবের গোত্রের মধ্যে ছিল, সেই ধারণার উপরে ওলীদ এরকম কথা বলেছে। আল্লাহর নবী সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে কিন্তু তাদেরকে যুদ্ধের দিকে যাচ্ছিলেন, এমন সময় সঠিক তত্ত্বটা তার কাছে আসলো। আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আয়াত নাযিল করে দিলেন, ইনজাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়্যানু, যদি তোমাদের কাছে কোনো সংবাদ আসে একচেটিয়া সংবাদের ভিত্তিতে তোমরা সিদ্ধান্ত নিও না, এইটাকে ক্রস এক্সামিন করো, এইটাকে পরীক্ষা নিরীক্ষা করো। কেউ একজন একটা কথা বলে দিল আর তার কথার উপরে বিশ্বাস করে তোমরা যদি চূড়ান্ত সিদ্ধান্ত নাও, তাহলে তোমাদের নিজেদের মধ্যে এই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা যে তোমরা নিজেদের এই তথ্যগুলোকে যাচাই বাছাই করো। আমরা কিন্তু এখন একচেটিয়া এরকম অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি অনেক সময়, কেউ একজন আমার প্রতিপক্ষ সে, কেউ একজন এসে একটা কথা লাগায় দিছে, আপনি তার কথার উপরে ভিত্তি করে মেসাকার করে দিচ্ছেন, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বানায় ফেলতেছেন, আমরা এরকম আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা। সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের এটা প্রথম নির্দেশনা, আমাদের সব কিছুতে এইটাকে ফলো করতে হবে যে আমরা তথ্যগুলার সূত্র এবং বিভিন্ন সূত্র দিয়ে আমাদের এটা যাচাই বাছাই করতে হবে। ইভেন আমাদের পরিবারের মধ্যেও এরকম হয়, আপনার স্ত্রী আপনি বাড়িতে ঢুকছেন, এমন একটা কথা হয়তো আপনার মায়ের ব্যাপারে বলে বসছে, অথবা মানবীয় কারণে আপনার মা হয়তো আপনার স্ত্রীর উপর একটা কথা বলে বসছে, আপনি একচেটি একটা সিদ্ধান্তের মধ্যে চলে যান, এটা কিন্তু আমাদের পরিবারে অহরহ হয়, ঠিক কি না? সুতরাং এখান থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। সাহাবিদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিলেন যে আপনি যদি এরকম করে একচেটিয়া একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, রাগের মাথায় যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে এইটা আমাদের ক্ষতি বই কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। এই জন্য ইমানদারের চরিত্র হবে যখন আমাদের কাছে কোনো তথ্য আসবে ঠান্ডা মাথায় আগে দেখব এ কি বলল, আরেক দিকের থেকে কি মতামত আছে, এই মতামতগুলো সব শুনে তারপরে আপনাকে ফয়সালায় যেতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এমনকি আমাদের যে সামাজিক এখন ব্যাধি, আমাদের যে তালাক যেটা এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াইছে, বিবাহ এবং তালাকের ক্ষেত্রেও এটা হচ্ছে ইসলামের রুলস যে যখন কেউ তালাকের ফতোয়া দিতে যাবে, তালাক সংগঠিত হয়েছে কিনা, এখন স্বামী স্ত্রীর মধ্যে কি বিধান কার্যকর হবে, সেই ক্ষেত্রে কেউ একজন খুলু ফোনে ফোনে বলে দিল, মুখে মুখে বলে দিল, আপনি ফতোয়া দিয়ে দিলেন হবে না, দুই পক্ষের স্টেটমেন্ট নিতে হবে, লিখিতভাবে তাদের কাছে ডকুমেন্ট জমা দিতে হবে, যিনি ফতোয়া দিবেন তিনি লিখিতভাবে আবার আপনার কাছে উত্তর দিবেন, কোনো মুখে মুখে ফোনে ফোনে এরকম কোনো কারবার নাই। এটা খুব সাবধান, নচেত এটা খুব সাংঘাতিক সিদ্ধান্তে রূপান্তর হতে পারে। আপনারে কেউ একজন বলে অমুক অমুক এইভাবে বলছে, হুজুর এখন কি ফতোয়া হবে, আমি বলে দিলাম বউ তিন তালাক হয়ে গেছে, বউয়ের সাথে থাকা হারাম, আসলে ঘটনা এরকম না, আমার এই ফতোয়া যদি দেই আর আমি যদি হারাম বলে দেই বউ তালাক হয়েছে, আর যদি শরীয়তের সঠিক মানদণ্ডে বউ তালাক না হয় তো হুজুরের বউ কিন্তু তালাক হয়ে যাবে, জানেন তো এটা, হ্যাঁ ঠেলা আছে এই জন্য। এই জন্য আমি তো বলি ভাই, আমি তো মুফতি নই, তালাক বিবাহের এরকম কোনো ফতোয়া মাসালাও আমি দিতে রাজি নেই, এ বিষয়ে আমি কোনো রকম জানা নাই, আমার জ্ঞানের একদম সীমাবদ্ধতা আছে। যদি কিছু নিতে চান লিখে টিকে দিয়ে যেইগুলা জায়গায় ফতোয়া কেন্দ্র আছে নির্ধারিত ফি দিয়ে টাকা দিয়ে তারপরে আপনি মাসালা নেন, যিনি মাসালা দিবেন তাকেও বলতে হবে হুজুর আপনি খালি বলে দিলেন হবে না, আপনার সিল লাগবে, আপনার সই লাগবে, ডেট লাগবে, তারিখ লাগবে, দেখবেন তাইলে হুজুররাও ফতোয়া দিতে একটু ভাববে, ঠিক কি না? হ্যাঁ, আমাদের তো মুফতি এখন একদম ঘরে ঘরে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সব, আপনি যে কোনো মাসালা জিজ্ঞাসা করবেন বাংলাদেশের সবাই উত্তর দিতে পারবে, ঠিক কি না? না হলেও বলবে আমার মনে হয় এটাই হবে, কোন কিতাব মনে হয় কিতাব, কিতাব উদ্ধারণা, কিতাব উদ্ধারণা থেকে উনি বলে, মানে না জানা আছে, এরকম আমাদের কোনো সাবজেক্ট নেই। আমি সবচেয়ে বিউটিফুল কিছু মানুষ পেয়েছি চেন্নাইতে, আমার কাছে একটু ভালো লেগেছে যখন চেন্নাই গেছি। আমাদের দেশে কিন্তু দেখবেন আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর ভাই এই রাস্তাটা চিনেন, আপনি চিনেন কি না চিনেন চিন্তা করছে, এরকম একটা গাড়ির থেকে আমার জিজ্ঞাসা করছে গাড়ির ভিতর থেকে, তাইলে নিশ্চয় আমার একটা গুরুত্ব দিছে। আমি এই ডান দিয়ে যে কিছু দূর যে কোনার দিকেই মনে হয় দেখছিলাম, ওখান থেকে একটু ডানে যাই জিজ্ঞাসা করেন, মানে উনি কিছু একটা বলবেই, কিন্তু আমি দেখছি তাদের মধ্যে এই টেন্ডেন্সি নাই, আমি জানি না
বাস স্পষ্ট কথা, আমার জানা নাই ভাই, সরি, আপনার একটু বিরক্তই লাগবে। আরে ভাই, আপনি এই জায়গায় আছেন জানেন না কেন? মনে হয় জেনেও বলতেছেন, এরকম ফিল হবে, কিন্তু যদি না জানে আমি জানি না, বাস এটাই লাস্ট কথা, সহজ কথা, আমার জানা নাই। এটা কিন্তু আমাদের চরিত্র হওয়ার কথা, আমি যা জানি না আমি জানাই দিলাম, আমি জানি না, এই কথাটা জানানোর দ্বারা সম্মান কমে না, বরং এটার দ্বারা সম্মান বাড়ে, যে আমার জানা নাই আমি সত্য স্বীকার করে নিলাম, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য নির্দেশ দিচ্ছেন, যদি এরকম কোনো বিষয় আসে সংবাদ আমাদেরকে যাচাই করতে হবে, যাচাই বাছাই করা ইমানদারের চরিত্র হবে, যাচাই বাছাই ছাড়া আমাদের জন্য এরকম করা উচিত হবে না। রাজনৈতিক ক্ষেত্রে এইগুলো কিন্তু আরও সাংঘাতিক হয়, ভোট সামনে চলে আসতেছে, নির্বাচনে দাঁড়াবে উমুক উমুক, কেউ একজন এসে বলছে, একজন দেখলাম এলাকায় একটু নড়াচড়া করতেছে, এক চায়ের দোকানে বসে দেখলাম পাঁচজন আর চায়ের বিল দিয়ে দিল, আমার ধারণা এও এইবার ভোটে দাঁড়াতে পারে, নেতার কাছে যে এই কথা বলছে, নেতা কোন বাড়ি রে, খবর টবর নিয়ে দেখে নরে মেসাকার করা শুরু করে দিছে, হ্যাঁ, কেস টেস পুরাতন যেগুলো সেগুলো জাগাতে শুরু করছে আবার নতুন কইরা, আছে না আমাদের মধ্যে এই চরিত্র? এটা কি ইমানদারের চরিত্র প্রিয় ভাইয়েরা? ইমানদারের তো চরিত্র নেই, এটা বেঈমানেরও চরিত্র না, এটা মোনাফেকের চরিত্র। ইমানদার, বেঈমান আর মোনাফেক তিনটা গ্রেড, কিন্তু এই গ্রেডের মধ্যে সবচেয়ে খারাপ গ্রেড হচ্ছে মোনাফেকের গ্রেড, যে বেঈমান সে তো প্রকাশ্য বেঈমান, আবু জেহেলের থেকেও মোনাফেক খারাপ, ঠিক না? ইসলামের বিরোধিতাকারী আমি, আমার একটা আইডেন্টিটি আছে, আমি ইসলামের প্রকাশ্য বিরোধিতা করি, আমি ইসলামের পক্ষে আছে, কিন্তু এমন একজন আছে ভাব ধরছে পক্ষে, ভিতরে বিপক্ষে, আল্লাহ বলছেন আর দারকুল আসফালি মিনান নার, তোমার জায়গা হচ্ছে আবু জেহেলের থেকেও এক গ্রেড নিচে। খুব সাবধান, এই মুনাফেকি চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে প্রিয় ভাইরা। এই মুনাফেকি ক্যারেক্টার থাকলে আমরা কখনোই ফুলফিল হতে পারবো না, আমাদের জায়গাটাকে উপরে নিয়ে যেতে পারবো না। আপনারা দেখেছেন একজন লোক বড় একটা স্টেটমেন্ট দিছেন, হ্যাঁ, খবর নিছেন আপনারা, খবর তো সবাই জানেন, এটা উদাহরণ দিয়ে বলতেছে, রাজনৈতিক বা এরকম কোনো বিষয় আমাদের মসজিদে এগুলো আলোচ্য বিষয় নয়, কিন্তু উনার একটা কথা আমার ভালো লাগছে, যে আমি সত্য বলে যাচ্ছি, সত্যভাবে যদি ভোট হয় তাতে যদি এক ভোটও আমি পাই তাও আমি খুশি, জেলে যেতে রাজি, কিন্তু জোর করে মানুষের ভোট আমি নিব না, বলছেন না উনি? উনি যদি সত্যি এই কথা বলেন তাহলে এটাই আদর্শিক একজন লিডারের কথা, ঠিক কিনা? এটাই সত্য কথা হওয়া উচিত, এটাই মানুষের আদর্শ হওয়া উচিত, এই আদর্শ নিয়ে যদি উনি যান হয়তো দুনিয়ায় পদ টদ নানান কিছুর থেকে বঞ্চিত হতে পারেন, কিন্তু উনি সম্মানিত থাকবেন মানুষের কাছে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই কথাই বলছেন আপনার আমার জন্য, এটা হচ্ছে আল আম, এটাই হচ্ছে আমানতদারিতা, এটাই হচ্ছে মানুষের মৌলিক চরিত্র। মানুষের জীবন খুবই ছোট্ট, এই ছোট্ট জীবনের মধ্যে মানুষ এমন কতকগুলো কাজ করে যেতে পারে চিরদিন তাদেরকে মানুষ মনে রাখতে পারে, আবার এমন কতকগুলো কাজ করে যেতে পারে চিরদিন মানুষ তাদেরকে থুতু দিতে পারে। দেখেন এমন কোনো খারাপ কাজ করে নাই, আমার দৃষ্টিভঙ্গিতে খারাপ কাজ করছে, কিন্তু এইরকম খারাপ কাজ তো প্রতিদিন হচ্ছে। মীর জাফর আলী খান, নাম শুনছেন আপনারা? দেখেন কি অবস্থা, কি একটা নাম, মীরজাফর হয়ে গেছে, এইরকম মীরজাফরগিরি আমাদের দেশে প্রতিদিন হয়, কিন্তু ওই রকম এক মীরজাফর হয়ে গেছে, কেউ মীরজাফর নামও রাখে না, গালি হয়ে গেছে মীরজাফর, তাই না ভাই? কাজ কিন্তু, তাই না, ছোট্ট একটু কাজ, এই কাজগুলো আমাদেরকে বাঁচায় রাখে, এই কাজগুলো আমাদেরকে দুনিয়ার থেকে হারায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ছোট্ট একটু জীবনের মধ্যে এমন কাজ করে যাও যেই কাজের কারণে সারা জীবন মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে, আর এই ভাস্বরতায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় একটা রিওয়ার্ড ইমানদার জন্য দিয়েছেন, কি? আস-সাদাকাতু জারিয়া, তুমি এমন কাজ করো যেইটা দুনিয়ার মানুষ কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমল নামায় পৌঁছাতে থাকবেন, সুবহানাল্লাহ। আমাদের এলাকায় একটা পাগল ছিল, হাফ প্যান্ট পরে ঘুরতো, উপরে কোট টোট পরতো, সে শীতকালেও কোট পরে গরমকালেও কলম, নিচে হাফ প্যান্ট পরতো, কী করতো জানেন? সব জায়গার থেকে এই কাঁঠালের দানা, তারপরে হচ্ছে বড়োয়ের বিচি, তারপরে এই যে তালের আঁটি, এগুলো সব সংগ্রহ করতো, আর হাতের মধ্যে একটা শাবলের মতো থাকতো, আমাদের নওগাঁর কথা বলতেছে, নদীর পাশ দিয়ে এরকম করে শাবল দিয়ে, ওর কাজই হচ্ছে প্রতিদিন লাগাচ্ছে, প্রতিদিন এরকম করে লাগায়, ও হয়তো আমার ধারণা কয়েক লক্ষ এরকম বীজ লাগাইছে, কিন্তু হইছে আমাদের দেখা এখন পর্যন্ত 200-300 গাছ আছে আছে এইগুলা। দেখেন ওই লোকের কেউ মনে রাখে নাই, ইভেন আমি তার নামটাও আপনাদের কাছে বলতে পারলাম না, কিন্তু
ওই লোকটার এই কাজটা। আল্লাহ রসুল বলছেন যে তোমরা একটা গাছ লাগাও, ওই গাছের ফল যদি কেউ চুরিও করে খায়, কোনো পাখিও যদি খায়, ওই ফল যদি তুমি নাও পাও, তাও আল্লাহর কাছ থেকে তুমি এর বিনিময় পাবে। সুবহানাল্লাহ, এটা কি, এটা রিওয়ার্ড। এই রিওয়ার্ডটা আল্লাহর কাছে একটু ভিন্ন রকম কনসেপচুয়ালি। দুনিয়ার বুকেই তো আমরা রিওয়ার্ড পেয়ে শেষ করি। আল্লাহ বলেন এমন কাজ করো যেইটা দুনিয়ায় নয়, তুমি চলে যাবে, এরপরে মানুষ পেতেই থাকবে। সুবহানাল্লাহ।